আসলে গোপালগঞ্জের লোকজন অকৃতজ্ঞ। শেখ হাসিনা গোপালগঞ্জের লোকজনের জন্য যা করছে আর তারা কি করতেছে দেখেন। কয়দিন হয়েছে বিএনপির হচ্ছে পোস্টার আর পোস্টার, গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে এই পর্যন্ত প্রতিটার জায়গায় হচ্ছে বিএনপির পোস্টার, বিএনপির পোস্টার, বিএনপির পোস্টার। শেখ হাসিনা আর কিছু করুক আর না করুক, উনি কিন্তু গোপালগঞ্জ শহরটাকে মনের মতো করে সাজাইছে। ওনার কি নেই গোপালগঞ্জ শহরে? পাবলিক ভার্সিটি, ট্রেন নিয়ে আসছে, কি না করছে। আর সেইখানে কয়দিনের ভিতরে তারা বিএনপির পোস্টার আর বিএনপির পোস্টার, এতদিন ওষুধ খাওয়ার জন্য একটা বিএনপির কোনো পোস্টারও খুঁজে পাওয়া যেত না গোপালগঞ্জে। আর নিজের এলাকার লোকজনই হচ্ছে শেখ হাসিনারে ভালোবাসে না, তো বাইরের লোকজন আর কি করবে। নিজের যে উন্নয়ন করছে, যে কাজটা করছে শেখ হাসিনা গোপালগঞ্জের জন্য, তো গোপালগঞ্জের ভালো খারাপ সব টাইপের লোক থাকে একটা দুইটা একটা জায়গায়। তো গোপালগঞ্জে যারা আছে তাদের উচিত ছিল তো হচ্ছে বিএনপি বা অন্য কোনো পোস্টার বা ই কেমনে লাগায়, মানে আমি লাগানো না সে খারাপ সেটা বলতেছি না, বাট হচ্ছে যে লোকজন যারা আছে যারা এত কাজ করছে, বিশ্বাস করেন ভাই, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গোপালগঞ্জটাকে যেভাবে উন্নতি করছে, বিএনপি আসলে সেভাবে উন্নতি হবে? বিএনপি আসলে বগুড়া যেভাবে উন্নতি হয়েছে সেভাবে কি হচ্ছে গোপালগঞ্জ উন্নতি হবে? আমরা যারা রাজনীতি করি, বা সরি ভাই আমি রাজনীতি করি না, স্লিপ অফ টাং, যারা রাজনীতি করে তারা আসলে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে না, তারা হচ্ছে নিজেদের স্বার্থ দেখে, নিজেদের স্বার্থ দেখার জন্য, নিজেদের সুবিধা দেখার জন্য এরা হচ্ছে রাজনীতি করে। এরা আদতে পক্ষে জনগণের পক্ষে কাজ করে না, কোনো রাজনীতিবিদই না, যত ভালো হোক যত যাই বলেন না কেন, কোনো রাজনীতিবিদই জনগণের জন্য কাজ করে না। প্রতিটা রাজনীতিবিদ নিজের জন্য কাজ করে, নিজের পার্সোনাল স্বার্থের জন্য কাজ করে। সেটা না হইতো তাহলে একটা রাজনীতিবিদ সাধারণত মুখে বলে এলাকার অমুক উন্নয়ন করবো, তমুক উন্নয়ন করবো, হ্যান করবো, ত্যান করবো, বহুত কথা বলে। যদি সে কথাই বলতো, যদি সেটাই হইতো, তাহলে আজকে গোপালগঞ্জে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে একটা বিএনপি পোস্টার থাকতো না। দেখেন এই যে বিএনপির পোস্টার, বিএনপির পোস্টার। আমি হচ্ছি, আমার কথা তো অনেকের কাছে খারাপ লাগতে পারে ভাই, বাট আমার লজিক্যালি আমি ছোট মাথা থেকে যেটা বুঝছি সেটা হচ্ছে যে গোপালগঞ্জের লোক বা যেখানে লোক বলেন না কেন, যারা আওয়ামী লীগ সরকারের কাছাকাছি ছিল বা হচ্ছে ওনাদের আত্মীয় স্বজন যে ক্লোজ যারা ছিল তারা যে ফ্যাসিলিটি পাইছে, এই যারা আজকে বিএনপির পোস্টার লাগাচ্ছে এরা ওই ফ্যাসিলিটি পায় নাই। ওই ফ্যাসিলিটি পাওয়ার জন্য তারা হচ্ছে বিএনপির সমর্থন করতেছে। মূল কথা হচ্ছে এটা, সেটা তার নিজের ব্যক্তিস্বার্থের জন্য, জনগণের উন্নয়নের জন্য না। যদি জনগণের উন্নয়নের জন্য রাজনীতিবিদরা কাজ করতো তাহলে অ্যাটলিস্ট গোপালগঞ্জে কোনো বিএনপি বা অন্য কোনো দলের পোস্টার থাকা কথা ছিল না। সেম বগুড়াতে দেখেন, বগুড়াটা হচ্ছে বিএনপির ঘাঁটি, জিয়াউর রহমানের বাড়ি। তো ওইখানে সে যেভাবে বগুড়াটা উন্নয়ন করছে, তারেক জিয়া নিজের হাত নিজের মনের মতো করে বগুড়া শহরটার উন্নয়ন করছে। তো যখন হচ্ছে বিএনপির ক্ষমতা আর পরে, মানে আওয়ামী লীগ যখন আসলো, তখন কিন্তু হচ্ছে আওয়ামী লীগের লোক পাওয়া উচিত ছিল না, মানে ওইখানে যে আপনি আওয়ামী লীগের লোক পাবেন সেটা উচিত ছিল না, মানে কথা ছিল না। বাট ওইখানেও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল, আওয়ামী লীগের থেকে নির্বাচন করছে ভাই। তারা যদি এই যে রাজনীতিবিদরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা আছে যাদের পেশা রাজনীতি, এই যে যারা পেশা রাজনীতি, যারা রাজনীতি করে পেট চালায়, এরা দুটো পক্ষে কোনো দিন জনগণের ভালো চায় না ভাই। ব্লিপ করেন, তারা নিজের স্বার্থটা বোঝে, এদের স্বার্থ হচ্ছে চান্দা তোলা, ট্যাক্স তোলা, তারপরে চাঁদা তোলা, তারপর হচ্ছে রাস্তার ফুটপাথ দখল করে খাওয়া, টেন্ডার বাণিজ্য করা, চাকরিতে হচ্ছে ক্ষমতা এসে চাকরিতে যাওয়া, তদবিরি করা, টাকা খাওয়া, এই টাইপের অবৈধ ইনকাম যেটা আছে টেন্ডার বাজি বিভিন্ন রকমের ই থাকে উন্নয়নমূলক কাজ থেকে কমিশন বা এইগুলো খাওয়া হচ্ছে এদের কাজ। আদত পক্ষে এরা জনগণের কল্যাণ চায় না, আমার দৃষ্টিকোণ থেকে এটাই আমি বুঝি। যে
যে রাজনীতিবিদ যেগুলো আছে, যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা জামাত বলেন, বা আদার্স যারা বলেন, এই যারা আছে এরা আদতে পক্ষে জনগণের জন্য কাজ করে না। মুখে বলে তারা জনগণে এইটা করবে, ওইটা করবে, এরা সিরা দিবে, হ্যান সিরা দিবে, ত্যান সিরা দেবে, বহুত কথা বলে। এই বিষয়গুলো হচ্ছে নির্বাচনের আগে বহুত রকমের বক্তৃতা দেখা যায়, হ্যানকারেঙ্গা ত্যাংকারেঙ্গা ম্যাংকারেঙ্গা ফ্যাংকারেঙ্গা, এই টাইপের কথাবার্তা প্রচুর শোনা যায়। বাট নির্বাচনের পরে তারা আগে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। আর আমরা ভোটাররা, আমরা তো ভাই আরও চুতিয়া। আমরা ভোটাররা নির্বাচনে ভোট দিই হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে নিজের ভোট বিক্রি করে দিই। আমাদের কথা কি বলবো, যে রাজনীতিবিদ টাকা দিয়া ভোট কিনার এসে নির্বাচনে জয়ী লাভ হয়, সে কোনদিন জনগণের কথা ভাববে না। কিন্তু আমরা জনগণ কী করি, 500-1000 টাকার জন্য ঠিক আছে দিয়া দিলাম, তা কী হয়েছে? এটাই সরকার ক্ষমতা আসলে কিছু পাই না পাই, এই 500-1000 এটা পাই, এটাই লাভ। যাই হোক, অনেক কথা বলে গেলাম। আমি রাজনীতির লোক না, রাজনীতি বুঝিও না, রাজনীতি করিও না, বাট ছোটো মাথা থেকে এটা আসলো, কারণ আমি বগুড়া শহরে গেছি, গোপালগঞ্জ শহরে গেছি, বা হিউজ জায়গায় গেছি, বাংলাদেশের 64 জেলায় আমি বাইক নিয়ে ঘুরছি বা ঘুরে দেখছি, বা বিভিন্ন লোকের সাথে কথা বলছি। বাট ওভারঅল বিষয়গুলো আমার কাছে এটাই মনে হলো, আদতের পক্ষে কোনো রাজনীতিবিধি আমাদের মঙ্গল চায় না। যদি চাইতো, এই যে বিএনপি যে পোস্টার লাগাইছে বা যে নির্বাচন করবে, সে কি জনগণের কল্যাণের জন্য কাজ করবে, এটাই সে বলবে না? তো গোপালগঞ্জ শহর আওয়ামী লীগ যে উন্নয়ন করছে, বিএনপির লোকজন এসে সেই উন্নয়ন করতে পারবে? তারপরও গোপালগঞ্জ শহরেই বিএনপির পতাকা, মানে বিএনপির হচ্ছে পোস্টার, এই যে হিউজ পোস্টার ভাই, হিউজ পোস্টার দেখেন, এই হচ্ছে মূল সারমর্মটা। এরা কেউ নেগেটিভভাবে নিয়ে না, একটু পজিটিভ নেওয়ার চেষ্টা করেন, যে আমি কি যে মেসেজটা দিতে চাইছি সে একটু বুঝার জন্য চেষ্টা করবেন ভাই। আসলে মানে কথা হচ্ছে, আমরা যারা আমজনতা আছি, আমাদের নিয়ে ভাবার কারো সময় নাই, সবাই নিজের রাজনীতিবিদ যারা আছে নিজেদের পকেট ভারি করার জন্য। আমরা চাই নতুন কেউ আসুক যারা আমাদের অন্তত উন্নয়ন করবে ভাই, আমাদের কথা ভাববে, আমাদের জন্য কিছু করার চেষ্টা করবে, এমন কাউকে চাই আমরা।